এটা হচ্ছে আমার একটি নতুন মুরগির ঘর আমি এটা ষোলোশো টাকা দিয়ে কিনে এনেছি একদমই কম খরচে এই মুরগির ঘরটি আপনি যেইখানে চুলা বা আমাদের গ্রামে তো এখানে চুলা বানায় বা টয়লেটের রিংগুলো বানানো হয় আর মুরগির ঘর বানানো হয় তো আমি ওইখান থেকে ষোলোশো টাকা দিয়ে এই মুরগির ঘরটা কিনে এনেছি এখানে আমার চীনা হাসগুলো আর মুরগির বাচ্চাগুলো থাকে আমার এই চীনা হাঁসগুলোরও এখন দেড় মাস চলে এক মাস পনেরো দিন তো যাদের চিনে নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারেন আমার এই কমেন্ট বক্সে করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দিতে চেষ্টা করব এটা হচ্ছে আমার আরেকটি মুরগির ঘর এটা অনেক পুরানো হয়ে গেছে এখানে আমার বড় হাঁসগুলো থাকে দেশি হাঁসগুলো আর ওই ঘরটাতে আমার চীনা হাঁস মুরগির বাচ্চাগুলো থাকে এখন আমি কিছুক্ষণের জন্য মুরগির বাচ্চাগুলোকে আর চিনা হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি পরে একটু ঘুরে ফেরা করবে পরে আবার আমি এদেরকে নিয়ে যাবো এদের খাঁচাতে বৃষ্টির সিজনে আমার আগেরবারও পাঁচটা মুরগি খেয়ে বলছি জানি তাই আমি এখন আর মুরগিগুলোকে ছাড়ি না বেশিরভাগ আটকায় রাখি আর আমার এই মুরগির বাচ্চাগুলোর বয়স চলে এগুলোর বয়স এক মাস পনেরো দিন এগুলো আমি এক জায়গা থেকে কিনে এনেছি আর বাকি হাঁসগুলো আমি আমার মুরগির নিচে তা দিয়ে ফুটিয়েছি ওই কালো মুরগিটা হচ্ছে আমার হাঁসের মা তো যাদের কোনো প্রশ্ন থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দিতে চেষ্টা করব আর আবার পাশেই থাকলে আমার হাঁস মুরগিগুলো নিয়ে আমি কি করছি দেখতে পারবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম